আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম রাজধানীর কুড়িল বিশ্রুর অংশে। আজকের পর্বটি সাজানো হয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়েটির কুড়িল বিশ্রুর থেকে কাঞ্চন সেতু পর্যন্ত। রাতের কৃত্রিম আলোতে এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটি কেমন লাগে তাই নিয়ে থাকছে আমাদের বিস্তারিত। আর আজকের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে, যে আজকের পর্বটি কেমন লেগেছে আপনার। আর আমাদের ভিডিও মেকিং নিয়ে যদি কোনো পরামর্শ থেকে থাকে তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। মূলত পূর্বাচল এক্সপ্রেসওয়েটি শুরু হয়েছে এই কুড়িল বিশ্বর থেকে। এরই মধ্যে এই এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছে এটি শুধু বাংলাদেশ নয়, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন একটি এক্সপ্রেসওয়ে। কী নেই এই এক্সপ্রেসওয়েতে? কুড়িল বিশ্বর থেকে বারানদী পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটি 14 লেনের। এখানে মূল এক্সপ্রেসওয়ে 8 লেনের, আর বাকি 6 লেন হলো দুপাশে সার্ভিস লেন। আর বারানদী থেকে কাঞ্চন সেতু পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ে 8 লেনের, তার পাশ দিয়ে রয়েছে সার্ভিস লেন। বারানদী থেকে কাঞ্চন সেতু পর্যন্ত 12 লেনের। আর কুড়িল বিশ্বর থেকে বারানদী পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের দুপাশে রয়েছে 100 ফিট পার বাঁধানো খাল। এছাড়াও এই এক্সপ্রেসওয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য নির্মাণ করা হয়েছে হাতির ঝিলের আদলে 13টি আর্চ ব্রিজ। পাশাপাশি পথচারীদের এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অন্য পাশে আড়াআড়িভাবে পারাপারের জন্য বেশ কয়েকটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। আর এই ফুট ওভারব্রিজগুলোর দুপাশেই রয়েছে বাস বে, নির্দিষ্ট স্থানে এসে থামবে বাস। আর বাস থেকে নেমে এই ফুট ওভারব্রিজগুলো ব্যবহার করে রাস্তা পারাপার হবে যাত্রী সাধারণ। এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটিতে এই সকল সুযোগ সুবিধা ছাড়াও মূল এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচলের জন্য এই 12 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে নির্মাণ করা হয়েছে 1টি আইকনিক ইন্টারসেকশন সহ 5টি এডগ্রেড ইন্টারসেকশন। আমরা চলে আসলাম এক্সপ্রেসওয়েটির প্রথম ইন্টারসেকশনের সামনে। রাতের আলোতে এই পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারসেকশনটি দেখতে বেশ ভালোই লাগছে। আর দেখা যাচ্ছে এই এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে এবং উপর দিয়ে যানবাহনগুলো কোনো সিগন্যাল ছাড়া চলাচল করতে পারছে। তবে ভিডিওটি ধারণ করার সময় পূর্বাচল এক্সপ্রেসওয়ের 5টি ইন্টারসেকশনের উপরের অংশেই দেখা গেছে অনেকগুলো মোটরসাইকেল দাঁড় করিয়ে এখানে আড্ডা দিচ্ছে। এটা শুধুমাত্র একটা ইন্টারসেকশন নয়, সবগুলো ইন্টারসেকশনেই একই দৃশ্য দেখা গেছে। এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ যে কোনো সময় ঘটে যেতে পারে একটা দুর্ঘটনা। এছাড়াও পূর্বাচলে ছিনতাইয়ের মতো ঘটনাও নিয়মিতই ঘটছে। আর আমার অভিজ্ঞতা হলো ভিডিও ফুটেজ দাঁড়ানোর সময় কিছুটা হেনস্থার শিকার হতে হয়েছে এদের কাছ থেকে। প্রথম ইন্টারসেকশন থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। প্রথম ইন্টারসেকশন এবং দ্বিতীয় ইন্টারসেকশনের মাঝখানে রয়েছে আরও একটি ফুট ওভারব্রিজ, আর এই ফুট ওভারব্রিজের পাশেই রয়েছে একটি বাস বে। চলে আসলাম পূর্বাচল এক্সপ্রেসওয়েটির দ্বিতীয় ইন্টারসেকশনের অংশে। পূর্বাচল এক্সপ্রেসওয়ের 5টি ইন্টারসেকশনের মধ্যে একটি হলো আইকনিক ইন্টারসেকশন, আর সেই আইকনিক ইন্টারসেকশনটি হলো 3 নম্বর ইন্টারসেকশন। আমরা কিছুক্ষণ পর সেদিকেই যাব, সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন। এদিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য হাতির ঝিলের আদলে যে 13টি আর্চ ব্রিজ নির্মাণ করা হয়েছে এই সবগুলো আর্চ ব্রিজে এখন চলছে বাতি। এক্সপ্রেসওয়ের দুপাশে যে লেক রয়েছে তার উপরের অংশে নির্মাণ করা হয়েছে এই আর্চ ব্রিজগুলো, যা আসলেই এই এক্সপ্রেসওয়ের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটির কুড়িল বিশ্বর থেকে চলে আসলাম বালনদীর অংশে। এই এক্সপ্রেসওয়েটির দুপাশে যে 100 ফিট খাল নির্মাণ করা হয়েছে এই খাল দুটি এই বালনদীর অংশে এসে শেষ হয়েছে। আর সামনের এটি বালনদী সেতু, আর এই সেতুটির সামনে রয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের 3 নম্বর ইন্টারসেকশন বা আইকনিক ইন্টারসেকশন। কুড়িল বিশ্বর থেকে বালনদী পর্যন্ত এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটি 14 লেনের, আর এই বালনদী থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটি হলো 12 লেনের। এই 12 লেনের মধ্যে মূল এক্সপ্রেস হলো 8 লেনের, আর বাকি 4 লেন হলো দুপাশের সার্ভিস লেন। চলে আসলাম পূর্বাচল এক্সপ্রেসওয়ের 3 নম্বর ইন্টারসেকশনে। এখানে এই এক্সপ্রেসওয়ের 5টি ইন্টারসেকশনের মধ্যে এটিই হলো আইকনিক ইন্টারসেকশন। পূর্বাচল এক্সপ্রেসওয়ের এই 5টি ইন্টারসেকশনে এই বর্ষার মৌসুমে পানি জমেছিল, আর এই নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেছে।
অনেকেই বলেছে বর্ষা মৌসুমে এটি সুইমিং পুলে রূপান্তরিত হবে, কিন্তু তাদের জন্য বলছি এই পাঁচটি ইন্টারসেকশনের জন্য দুটি চৌবাচ্চা নির্মাণ করা হয়েছে, আর এই দুটি চৌবাচ্চার ভিতরে 2 লক্ষ ব্যারেল পানি জমা হবে একসঙ্গে। এছাড়া প্রতিটি ইন্টারসেকশনের জন্য নির্মাণ করা হয়েছে 5টি আলাদা আলাদা পাম্প হাউস, তাই এই ইন্টারসেকশনগুলোর নিচের অংশে পানি জমাট বাঁধা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। এবার এই 3 নম্বর ইন্টারসেকশন থেকে 4 নম্বর 5 নম্বর ইন্টারসেকশন হয়ে আমরা চলে যাব কাঞ্চন সেতুর অংশে। সামনের এটি পূর্বাচল এক্সপ্রেসওয়ের 4 নম্বর ইন্টারসেকশন। এই 4 নম্বর এবং 5 নম্বর ইন্টারসেকশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বাচল জলছড়ি আবাসন প্রকল্পটি খুবই কাছে। এই দুটি ইন্টারসেকশনের পাশ দিয়েই আপনারা খুব সহজেই পূর্বাচল জলছড়ির যে সেন্ট্রাল পার্কটি রয়েছে সেখানে যেতে পারবেন। এদিকে প্রকল্প সূত্রে জানা যায় পূর্বাচল এক্সপ্রেসওয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য কুড়িল বিশুর থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এই 12 কিলোমিটার এক্সপ্রেসওয়ের ডিভাইডার এবং লেকের পাশ ধরে লাগানো হয়েছে 70,000-এর বেশি গাছ। এরই মধ্যে ছোট ছোট এই গাছগুলোতে ফুল ধরতে দেখা গেছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় হল এই এক্সপ্রেসওয়ের মাঝখানে যে ডিভাইডার রয়েছে তার উপর দিয়ে যাবে মেট্রো লাইন একের পথ, আর এর জন্যই পূর্বাচল এক্সপ্রেসওয়ের মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারটি আবারও ভেঙে ফেলা হবে। আর এই নিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছে আমাদের দেশে মেগা প্রকল্পগুলো নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন সংস্থাগুলোর যে সমন্বয়হীনতা তার একটি নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে দুটি প্রকল্প সমন্বিতভাবে করা গেলে অর্থ এবং সময় দুটিই বেঁচে যেত। এটি হলো পূর্বাচল এক্সপ্রেসওয়ের 5ম এবং সর্বশেষ ইন্টারসেকশন। 5ম ইন্টারসেকশনটির পরে রয়েছে আরও একটি ফুড ওভারব্রিজ, আর ফুড ওভারব্রিজটির পাশে রয়েছে একটি বাসওয়ে। পঞ্চম ইন্টারসেকশনটি পার হয়ে আমরা চলে আসলাম কাঞ্চন সেতুর ঠিক কাছাকাছির অংশে। এ অংশে রয়েছে একটি আন্ডারপাস, আর আন্ডারপাসটির ঠিক সামনে রয়েছে আরও একটি ফুড ওভারব্রিজ। এটি পূর্বাচল এক্সপ্রেসওয়ের সর্বশেষ ফুড ওভারব্রিজ। এই ফুড ওভারব্রিজটির পাশেই রয়েছে আরও একটি বাসওয়ে। সুপ্রিয় দর্শক, চলে আসলাম পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতুর অংশে। এই ছিল পূর্বাচল এক্সপ্রেসওয়েটির কুড়িল বিশুর থেকে কাঞ্চন সেতু পর্যন্ত রাতের পূর্বাচল এক্সপ্রেসওয়ের রূপ নিয়ে আমাদের আজকের আয়োজন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, আর অন্যকে দেখতে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটির তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।